এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিভ লাইফ উইথ ফাহিমা। আশা করি আপনারা সব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনারা টাইটেল দেখেও বুঝতে পারছেন আমি আপনারা লগে শেয়ার করবো আমার সেলফ কেয়ার রুটিন। আশা করি আপনারা ভালো লাগবো, আপনারা উপকারও আইব। আর দেখতে পারা আমি একটু ডেকোরেশন করাম। আর দেখতে পারছেন একটু আগে আমি গার্ডেন থাকি রোজ আনছি, আর এখন একটু ডেকোরেশন করাম। আসলে খুব বেশি ভাল লাগে একটু ক্যান্ডেল রোজ থাকলে, একটু স্পা ফিল আয়। আর আমি মাঝে মাঝে ওলা করি হয়ে আপনার লগেও শেয়ার করি, নিজরে একটু টাইম দিতে সবারও ভালো লাগে। সো একটু ডেকোরেশন করি যদি আমরা সপ্তাহ করি বা সুন্দর করে করি তে নিজেরও ভালো লাগে। আর যখন আমার একটা স্পেশাল ডে তে আর একটু সুন্দর করে করি এর লাগিও একটু ডেকোরেশন করাম। আশা করি আপনারাও ভালো লাগবো। তো দেখতে পারাই কেন আমি ডেকোরেশন করছি। আর আজকে আমি আমার সেলফর লাগে যেটা তা কর্ম আপনার লগে শেয়ার করবো। আপনারা এখানেও দেখতে পারবা আমি কীটা কীটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি। আপনারা সবেও জানেন বিদেশ বাড়ি যারা তাহন অনেক বিজি তাহন, নিজের লাগে সময় মুঠো বাহরতে পারেন না, খামে খাজে বিজি তাহন। বাট ট্রাই করবা নিজের লাগে কিছু সময় বাহরতা। আর এখানে দেখতে পারা আমি হানি নিছি, তারপরে অরেঞ্জ নিছি, তারপরে সুগার নিছি, আর এখানের মাঝে আমি অরেঞ্জের রস নিছি। আপনারা যদিন আতফাও মুখ গোলাত লাগাইতা চাইন তে আস্তাও একটা নিবা গিয়া, আর যদিন সাইন হালি ফেসও লাগাইতা তে আধাখান নিলে হইব। আর হানি দিবা পরিমাণ মতো। তো দেখতে পারবা এখানের মাঝে সবথেকে বেশি আপনারা সুগার ইউজ করবা। ট্রাই করবা বড় দানার যে সুগার থাকে ওগু দিবার লাগে। আমরা গরো বড় দানা আছেন না, ওটার লাগে ছোটো দানা ইউজ করছি। আর হানি যতক্ষণ লাগে দিবা। দেখতে পারাই কেন আপনারা আসলে যদিন কোনো বিয়াত যাইতা চাইন বা ফাটি যাইতা চাইন তে ইনস্ট্যান্ট যদিন গ্লো ফাইতা চাইন স্কিনের মাঝে তৈলে ওগু ইউজ করবা, খুব বেশি বালা। আমি তো অনেক দিন থাকি ইউজ করি আর আমার তো অনেক ফেভারেট। আমি কোনো বিয়া শাদীত যাইবার আগে বা ফাটি যাইবার আগে আমি ইউজ করি। আর আপনারা ট্রাই করবা সপ্তাহ দুই তিন দিনও ইউজ করতা, যত ইউজ করবা অত বালা। আপনারা নিজে দেখতে পারবা কত সকাল খাম করে। আর এগু অনেক উপকারিতাই কেন জয়টাও দিছি আপনারা জানেন। প্লিজ অনেকেও আমারে জিকা আপনারা অনেকেও আমারে জিকা হর্তা পারেন যেন অরেঞ্জের রস ছাড়া লেমনের রস দিতা পারবানি। প্লিজ আপনারা লেমনের রস দিবানা, অনেক খার তকর অনেক ক্ষতি করে স্কিনের লেমনের রসে। সো প্লিজ আপনারা ট্রাই করবা যদিন কমলা ফাইন না মাল্টার রস দিতা। সো কোনো সময়ও ইউজ করবা না লেমনের রস। আর এখন দেখতে পারা আমি কিলা আপনার লগে শেয়ার করবো স্ক্রাব করতাম। সো দেখতে পারা আপনারা ট্রাই করবা যে আমি মিক্সার বানাইছি যে সুগার আছে এগুন মেল্ট করতা না, সুগার জেলা ওলা থাকে যেন। আর লেমনের রসে আর হানি আপনারা ফাতলা করে মিক্স করে নিবা। এরপরে সুগার দিয়া আমি দেহ কাকিলা স্ক্রাব করি। আর আপনারা অটোমেটিক দেখলে বুঝতে পারবা লগালগ একটা গ্লো আই হয়, অত বেশি বালা আপনারা রেখিতা হইতাম। আমি অনেক দিন থাকি ইউজ করি আর আর হয়ে আমার বার্থডে উপলক্ষে আপনারা লগে শেয়ার করি। তো দেখতে পারা আমি কিলা গোসাইরাম, আপনারা ওলা আস্তে আস্তে গোসাইয়া স্ক্রাব করবা। আর এখানে ওই লগিয়া আর একটা জিনিস আপনারা লগে শেয়ার করি, আপনারা অনেকেও জিজ্ঞাসা করতে পারেন কত সময় রাখা লাগে। আপনারা 15 মিনিট বা 10 মিনিট ডিপেন্ড করে কত সকাল হুকায় একটু দেখবা যেগুলা ড্রাই হওয়ার পরে তোরা আটা আটা লাগে, এতেকু বুঝবা যেন হুকাই গেছে। আপনারা লগালক তোরা গরম পানি দি দইলেন যেন দেখবা আত, তারপরে আর কিছু ইউজ করা লাগে না লুসন উসন, অটোমেটিক আপনার স্কিন সফট হয়ে যাব, তারপরে লগিয়া গ্লো করব। আপনারা দেখতে পারা সো এইখানে দেখতে পারা আমি দেখাইলাম যেন কিলা আটা আটা হয়েছে, একটু পরে দেখো কিলা একটু গ্লিজ করে। আর আমি দেওয়ার পরে আপনারা দেখতে পারবা কিলা লাগে।
দাস্তা ভরা এখন আমি কানো আমার ফেসও লাগাইমু আর আপনার আরে স্পেশালি একটা জিনিসও কইরাম যে কোনো সময় যদি ফেস প্যাক বা ফেস স্ক্রাব যে সাতাও ইউজ করেন আপনারা আগে বালা করে ফেস ক্লিন করবা ফেস ওয়াশ দিয়া ক্লিন করবা ক্লেন্সিং করবা তারপরে আপনারা ইউজ করবা আর যদি আপনারা কোনো জাতের স্ক্রাব ইউজ করেন তে খুব বেশি ইজি হয় যদি আপনারা আগে ফেস ওয়াশ করেন তাইলে কোনো ডেড স্কিন থাকলে উঠে যায় আর ই স্ক্রাব একটা খুব বেশি উপকার হয় যেন তানোর সানবার্ন থাকে তানোর লাগি আর গ্লো ফাইতা চাইন যদি ইনস্ট্যান্ট গ্লো লাগে খুব খামে আয় সো আপনারাও নিজে ট্রাই করে দেখি লিবা আর এখানে মাঝে আমি খুঁয়া দিমো জেলা কিলা আপনারা ইউজ করতা আর ই স্ক্রাব একটা আমি আমার লিপল লাগিয়েও ইউজ করবো আপনারা বেসিকলি সব জিনিসও আপনারা ইউজ করতে পারবা আত ফাও মুখো গলাত সো দেখতে পারাই কেন আমি কিলার লাগাইরাম আপনারা জেলা আমি দেখাইরাম ও মোশনে আপনারা ইউজ করবা নিচে দি ইলা দিবা না উফরে দি সবসময় ইউজ করবা সো ফেসে টান খাইতো নাই সবসময় ট্রাই করবা ওলা কর্তা সো দেখতে পারাই কেন আমি খুঁয়া খুঁয়া দিলাম যেন কিলা কর্তা নাকর সাইডে দি খালা হয়ে যায় সো ট্রাই করবা ওতার মাঝে গোসাই গোসাইয়া ওটা ইউজ করতা তারপরে ওই লগে ঠোঁটর মাঝে ইউজ করতা ফরহেডও ইউজ করতা খুব বেশি খামায় আর দেখতে পারাই কেন আমি ফরহেডের মাঝে লাগাইরাম কিলা স্ক্রাব করাম ওলাও করবা আর সব জায়গাতেও আপনারা 10 মিনিট বা 15 মিনিট রাখবা কারণ ডিপেন্ড করে কত সকাল শুকায় আপনারা বুঝতে পারবা আটা আটা ইয়ারলেও শুকাই যায় দেখতে পারা এখন আমি ইউজ করাম এখানে লিপর মাঝে তো দেখতে পারবা এখানে আমার একটু পরে লিপ কিলা হয় আপনারা দেখতে পারবা তো দেখতে পারা আপনারা আমি গিয়ে আমার ফেস ওয়াশ করে আইসি হালকা গরম পানি দিয়া 10 মিনিট পরে এখন একটা টাওয়াল দিয়া মুছি আনিছি গিয়া তারপরে আমি আমার লিপর মাঝে তোরা লিপ বাম লাগাইরাম এখন তো ঠান্ডা দিনও আপনারা জানেন খুব বেশি টানে ঠুটো তো দেখতে পারা এইখানের মাঝে যে ফেসর লাগি আমি একটা ফেস শিট আনছি ওটা ইউজ করবো একটা হইল কি আপনারা যে কোনো ওয়ালমার্টও পাইবা ওয়ালগ্রিনও পাইবা সিপিএসও পাইবা অ্যামাজনও পাইবা আপনারা ময়শ্চারাইজ করবার লাগে এই ফেস মাস্কগুলো আমি বেশি ইউজ করি আমার ফেস খুব বেশি ড্রাই আলহামদুলিল্লাহ কোনো আমার পিম্পল কুচু হয় না বাট খুব বেশি ড্রাই আমার ফেস সো আমি সবসময় না কোনো দিন যদি আমি পার্টি মেকআপ করতাম চাই বা কোনো বিয়ে সাথে চাইতাম চাই তাইলে আমি ওটা ইউজ করি দেখক আপনারা তো দেখতে পারাই কেন আমার নেফিউ আইয়া হইরা আজকে আমার বার্থডে কেক আনলা না এখানে কেক কাটা হইতো তাই তো আর তা করেন এখন দেখতে পারা কিলা আমার ফেস স্কিন হয়েছে আপনার লগে একটু শেয়ার করছি আর এরপরে আমি আপনার লগে শেয়ার করবো যেন করো আমি কিলা আমার পেডিকেয়ার করি আসলে অত সময় থাকে না যেন বেশি কিছু করতাম যেটাও থাকে রেডিমেড চাই সবসময় ট্রাই করতাম সো এখানে দেখতে পারা হিমালয়ান বাথ সল্ট আপনারা যে কোনো পিঙ্ক যে বাথ সল্ট আছে ওটা ইউজ করতে পারবা তো ওগু একটা বৌলর মাঝে গরম হালকা গরম পানি দিবা তারপরে যে কোনো সল্ট দিবা আপনারা যদি অ্যামাজনও অনলাইনও স্পেশালি তাকে অর্ডার করতে পারবা এরপরে আমি তোরা রোজ দিলাইছি অ্যাকচুয়ালি সুন্দরও লাগিয়ে দিছি আর রোজ ওয়াটার হয়তো অনেক গুণাবলী আছে আপনারা জানেন তারপরে আমি এখানেও দিছি একটু বডি ওয়াশ দিছি আপনারা যদি বডি ওয়াশ থাকে না তো শ্যাম্পু ইউজ করতে পারবা দিছি তারপরে মিক্স করে লিছি অত মিক্স করছি না সল্ট কিছু রাখছি নিচে তো দেখতে পারা এইখানের মাঝে আমি তোরা বডি ওয়াশ দিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডর দিলেও হইব আর সল্টও যে কোনো ব্র্যান্ডর দিলে হইব হানি যে কোনো ব্র্যান্ডর দিলে হইব হয়ে আপনারা খুঁয়া দেয়
তো দেখতে পাবা এই সল্টে আপনার ফিট অত বেশি সফট হইব, আর ইজিলি যদি ডেড স্কিন থাকে বা শক্ত থাকে ইজিলি নরম হয়ে যায়, আর খুব সুন্দর হয়, ফাও নরম একবারে হয়ে যায়, সফট স্কিন হয়ে যায়, অনেকেরও ফাও ফাটা থাকে, সমস্যা থাকে। সো কয়েকদিন বাদে বাদে ওলা ট্রাই করে দেখবা, খুব বেশি ভালো লাগে, ফাওয়ার লাগে, আপনারা নিজেও একটু পেম্পার ফিল করবা, আসলে নিজের লাগে কিছু করতে খুব বেশি ভালো লাগে সময় পাইলে। সো দেখতে পারা এইখানোর মাঝে ফানি ফ্রাইড কিলো হয়েছে, একটু ফেনাও আছিল, আর সল্ট যেগু গুদে গোসাইলেও ভালো হয়। এরপরে আপনার লগে শেয়ার করবো একটা ব্রাশ আছে, ওটা দিয়া আপনারা একটু 10 মিনিট বাদে তুলিয়া ফাও তুলিয়া গোসাইবা, একবারে ফাওয়ার সাইড উইট সহ ফিঙ্গার উঙ্গা সহ সপ্তাহ গোসাইবা, তারপরে দেখবা অটোমেটিক ফাও সুন্দর হয়ে গেছে। সো দেখতে পারা কেন কিলা গোসাইয়ার, সো ওলা আপনারা ট্রাই করবা গোসাইতা। আশা করি আমার আজকের সেলফ রুটিন আপনার ভালো লাগছে, আপনারা যদি একটু খামো লাগে তৈলেও আমার সার্থকতা, আর প্লিজ আমার কমেন্ট করে জানাইবা যেন আপনারা আমার ডেইলি যে সেলফ রুটিন আছে ওটা দেখতে চাইনি, আমি আপনার লগে শেয়ার করবো। আর প্লিজ কোনো কোয়েশন যদি তাকিয়া থাকে তে আমার কমেন্ট করে জানাইবা, আমি আপনার লগে শেয়ার করবো। অনেক সময় আছে, অনেক জিনিস খোয়া হয় না, সময় দেয় না। ভালো থাকুক, আসসালামু আলাইকুম।